नमस्कार बंधुरा, काजलिनी रेसिपी सब बंधुते स्वागत जानिए आज के पर्व निये एसेछि लाच्छा परोटा रेसिपी। लाच्छा परोटा एक समय सापेक्ष रेसिपी, आपनादेर काछे अनुरोध आपनारा शुरू थेके शेष अब्दि एकटू थाकबेन। चलुन तबे देखे नेवा जाक लाच्छा परोटार प्रस्तुत प्रणाली। लाच्छा परोटा तैरी करार जन्य बड़ कापे तीन कप परिमाण मयदा निलाम, ताते परिमाण मतो लवण, एक चामच परिमाण चीनी दिलाम, चार चामच परिमाण सादा तेल अर्थात सानफ्लावर अएल दिलाम। एरपरे ये समस्त उपकरण मयदार संगे खूब भालोभावे तीन थेके चार मिनट धरे मेखे निते हबे। मयदार मयमेर तेलटा एइभावे घषे घषे भालो करे मिशिए दिते हबे। मयदाते जतो भालोभावे मयम देवा हबे परोटा ततखानिई नरम हबे। लाच्छा परोटा तैरी करार क्षेत्रे आमि मयदा व्यवहार करेछि, मयदा छाड़ा गमेर आटाओ व्यवहार करा जेते पारे। समस्त शुकनो उपकरण खूब भालोभावे मिशिए नेवा होयेछे। एई मयदार मिश्रण थेके किछुटा मयदा एरकम मुठो करे देखे नेब, देखुन डेला मिटे गेछे अर्थात मयदाते ठीकठाक मयम देवा होयेछे। समस्त शुकनो मिश्रण खूब भालोभावे मेशानो हये गेछे। एई पर्याये अल्प अल्प जल दिये एकटा परोटा तैरी सफ्ट डो तैरी करे नेब। जलटा अवश्यई एरकम अल्प अल्प करे मेशाते हबे। आमरा साधारणत रुटि परोटार जन्य जे रकम डो तैरी करी सेई रकमई एकटा डो तैरी करते हबे। समस्त मयदाटा माखा हये गेछे, एरपरे 20 मिनिटेर जन्य ढाकना चापा दिये राखलाम मयदाटा सेट होवार जन्य। 20 मिनिट बादे फिरे एलाम, ढाकना खुले देखे नेब, देखुन मयदाटा कतखानि सेट हये गेछे एबं आरो 5 मिनिट धरे भालोभावे ठेसे ठेसे मेखे नेब। এরপরে এই ময়দা থেকে বড় সাইজের লেচি কেটে নেব। লাচ্ছা পরোটার জন্য লেচিগুলো একটু বড় সাইজেরই কাটা প্রয়োজন। এখানে সমস্ত মেখে নেওয়া ময়দা থেকে মোট 8খানা লেচি কেটেছি। এরপরে এই লেচি থেকে একটা লেচি নিয়ে দুহাতের তালুর সাহায্যে গোল করে বেলন চাকির সাহায্যে ময়দা ছড়িয়ে গোল রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। পরোটা তৈরি করার জন্য লেচিগুলো বড় আকারের কাটা হয়েছে, তাই রুটিটাও বেশ বড় আকারেরই তৈরি করতে হবে। লাচ্ছা পরোটার জন্য রুটি তৈরি হয়ে গেছে। এরপরে এই সাদা তেল অর্থাৎ সানফ্লাওয়ার অয়েল সমস্ত রুটির ওপরে বুলিয়ে দেব। এরকম হাতে সাহায্যে তেল নিয়ে পুরো রুটিটার ওপর খুব ভালোভাবে বুলিয়ে দিতে হবে। রুটিটার ওপর খুব ভালোভাবে সাদা তেল মাখানো হয়ে গেছে। এরপরে শুকনো ময়দা নিয়ে ওই রুটির ওপর ছড়িয়ে দেব। এইভাবে পুরো রুটিটার ওপর শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এরপরে সমস্ত ময়দাটা রুটির মধ্যে এইভাবে মাখিয়ে নেব। এরপরে একটা ছুরির সাহায্যে পুরো রুটিটা এইরকম চিড়ে চিড়ে দেব। এইভাবে সাবধানে পুরো রুটিটা এইভাবে সরু সরু করে চিড়ে দিতে হবে। দুরকমভাবে লাচ্ছা পরোটা তৈরি করা যায়। প্রথমত আমি যেমনভাবে তৈরি করছি এইভাবে সরু সরু করে চিড়ে দিয়ে লাচ্ছা পরোটা তৈরি করা যায়। দ্বিতীয়ত এইভাবে সরু সরু করে না কেটে জিগজাগ হয়েতে রুটিটাকে ফোল্ড করে আবার গোল পাকিয়ে তারপরে বেলে নিতে হয়। আমি এইরকমভাবে সরু সরু করে কেটে লাচ্ছা পরোটাটা তৈরি করছি। দেখুন সমস্ত রুটিটা এইরকম সরু সরু করে কেটে নিয়েছি। এরপরে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এইভাবে গুটিয়ে নিতে হবে সমস্ত রুটিটাকে। এইভাবে সমস্ত রুটিটা তুলে দু হাতের সাহায্যে টেনে টেনে লম্বা করে নিতে হবে।
তবে খেয়াল রাখতে হবে ছিঁড়ে না যায় যেন। পুরো ব্যাপারটা একটু হালকা হাতে করে নিতে হবে। এরপরে একটা প্রান্ত ধরে ঠিক এইভাবে গুটিয়ে নিতে হবে। এইভাবে পুরোটা গোল করে গোটানো হয়ে গেল। এরপরে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। দেখুন কত সুন্দর লাচ্চাটা তৈরি হয়েছে। এইভাবে সমস্ত লাচ্চাগুলো তৈরি করে নিলাম। এরপরে এই লাচ্চা থেকে পরোটাগুলো তৈরি করে নেব। তার জন্য ব্যালন চাকিতে সাদা তেল দিয়ে আবার রুটির মতো করে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলার প্রয়োজন নেই, হালকা হাতে বেলে নিতে হবে। প্রথমে যে লাচ্চা পরোটা রুটি বেলা হয়েছিল তখন ময়দা দিয়ে বেলেছিলাম। দ্বিতীয়বার যে রুটিটা বেলা হবে সেটা তেল দিয়ে বেলতে হবে। এইভাবে একটা লাচ্চা পরোটা বেলা হয়ে গেল। দেখুন লাচ্চা পরোটার লেয়ারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। একইভাবে আরও একটা লাচ্চা পরোটা বেলে দেখাচ্ছি। এইভাবে সমস্ত লাচ্চা পরোটাগুলো বেলে নিতে হবে। দেখুন লাচ্চা পরোটার লেয়ারগুলো কত সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপরে ফ্রাই প্যান গরম করে একটা লাচ্চা পরোটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। লাচ্চা পরোটার একটা সাইড ছেঁকা হয়ে গেছে, এবারে অপর সাইডে উল্টে দিলাম। এইভাবে লাচ্চা পরোটাটা উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে লাচ্চা পরোটার দুটো সাইড উল্টে পাল্টে ছেঁকে নেওয়া হয়েছে। এই পর্যায়ে পরোটার ওপরে সাদা তেল ছড়িয়ে দেব। আমি লাচ্চা পরোটাগুলো সাদা তেল দিয়ে অর্থাৎ সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভাজা করছি। ঘি দিয়েও ভাজা যেতে পারে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। ওই একইভাবে আরও একটা পরোটা ভেজে নেব। প্রথমে পরোটাগুলো এরকম উল্টে পাল্টে ছেঁকে নেব। এইভাবে দুটো সাইড ছেঁকা হয়ে গেলে সাদা তেল ছড়িয়ে শ্যালো ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত পরোটাগুলো এইভাবে ভেজে নিতে হবে। এই লাচ্চা পরোটাটা ভাজা হয়ে গেল, এবারে তুলে নেব। এইভাবে অন্যান্য সমস্ত পরোটাগুলো ভেজে নেব। সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন পরোটাগুলো কত নরম হয়েছে এবং লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। লাচ্চা পরোটার লেয়ারগুলো একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ারগুলো পড়েছে, আর দেখেই বুঝতে পারছেন কতখানি নরম হয়েছে। এইভাবে তৈরি লাচ্চা পরোটা মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে তৈরি লাচ্চা পরোটা চিকেন কষা দিয়ে সার্ভ করা যেতে পারে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।